নমস্কার, আপডেট লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আপনাদের সাথে। প্রথমত যে বিষয়টা থাকবে, আপার প্রাইমারি এবং প্যারা টিচার রিক্রুটমেন্ট হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা, গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনাদের কাছে। এই বিষয়টা অনেকেই, আবারও সকালে একটি ভিডিও দিয়েছিলাম, তার পরবর্তী সময় সকলেই আবারও প্রশ্ন রাখছেন কিভাবে রিক্রুটমেন্ট হবে, কি প্রক্রিয়া রয়েছে সেই সম্পর্কে, এবং মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত বেশ কিছু তথ্য উঠে আসে, সেগুলো রয়েছে। নতুন রিক্রুটমেন্টের বেশ কিছু আপডেট রয়েছে, অবশ্যই আলোচনা করব। অনুরোধ করছি, যাদের ভালো লাগবে, যদি মনে হয় উপকৃত হচ্ছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথমেই যে বিষয়টা থাকবে, আপার প্রাইমারির, আজকে আপার প্রাইমারির গ্রিভান্সের ফার্স্ট প্রসেস কিন্তু শেষ হলো, এবং এই ফার্স্ট প্রসেসটা পুরোটাই ছিল মোটামুটি নন ট্রেন ক্যান্ডিডেটদের জন্য। তো নন ট্রেন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নতুন করে রিক্রুটমেন্ট করানো বা জয়েনিং প্রসেসের ওপরে একটা বাধা তো অবশ্যই রয়েছে, আইনিগত দিক থেকে জটিলতা থাকবে। কারণ এইভাবে রিক্রুটমেন্ট তো আইনি জটিলতা থাকার কারণ হচ্ছে, ইতিমধ্যে গেজেট যেটা নোটিফিকেশন করা আছে বা আপার প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য যে গেজেট দেওয়া হয়েছে, তাতে কিন্তু কোনোভাবে নন ট্রেন ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্টের জন্য বলা নেই এবং নন ট্রেন ক্যান্ডিডেট রিক্রুটমেন্টও হবেও না। এবার এই রিক্রুটমেন্টের জন্য বা এই যে গ্রিভান্স দেওয়া হচ্ছে, সেই গ্রিভান্সের ফার্স্ট ফেজ আজকে শেষ হয়েছে। ফার্স্ট ফেজের প্রথম দিন আজকে শেষ হলো। এর পরবর্তী যে ফেজগুলো বা এর পরবর্তী দিনগুলো, অর্থাৎ আগামীকাল বা আগামী পরবর্তী দিনগুলোতে চলছে গ্রিভান্সের প্রসেসটা, সেই গ্রিভান্সের প্রসেস শেষ হওয়ার পর পুরো বিষয়টা জানা যাবে। এবার অনেকে জিজ্ঞেস করছেন যে এর পরবর্তী ফেজে কি প্যারাটিচারের নাম থাকবে? তো প্যারাটিচাররা যদি আবেদন করে থাকেন, কারণ প্যারাটিচার 10% প্যারাটিচারদের ক্ষেত্রে যাদের কেস রয়েছে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে বোর্ডে রয়েছে, সেটা নিয়ে কিন্তু এই 90% ভেতরে কিচ্ছু নেই। তাদের বিষয়টা আপাত দৃষ্টিতে যদি 10%-এর ক্ষেত্রে বলে থাকেন তাহলে থাকছে না। আর যদি কোনোভাবে আপনি প্যারাটিচার হওয়া সত্ত্বেও আপার প্রাইমারিতে পরীক্ষা দিয়েছেন, যদি সেই ক্ষেত্রে রিক্রুটমেন্টের জন্য রিড্রেসাল দিয়ে থাকেন বা গ্রিভান্স দিয়ে থাকেন, গ্রিভান্সের জন্য আবেদন করে থাকেন, তাহলে সেটা লিস্ট আসবে। কিন্তু সেটা আগামীকাল বা পরশুর মধ্যে ইতিমধ্যে নয়, বেশ কিছুটা দিন পরে আপনাদের এই বিষয়গুলো সমাধান হবে। প্রথম দিকের বিষয়টা কিন্তু সম্পূর্ণ নন ট্রেন রাখা হয়েছে, তার পরবর্তী সময়ে যারা প্যারাটিচার আছেন, তারপরে ইন সার্ভিস রয়েছেন, অনেকে এরকম গ্রিভান্স দিয়েছেন, অনেকে এমনও গ্রিভান্স দিয়েছেন যারা যোগ্য নির্দিষ্ট কাট অফের মধ্যে রয়েছেন, তার সত্ত্বেও কমিশনের ত্রুটির কারণে বা ভুলের কারণে আসতে পারেনি। এইভাবে কিন্তু পরপর কমিশন নির্দিষ্টভাবে লিস্ট সাজিয়েছে, কিন্তু সেটা কোনোভাবেই এখনও পর্যন্ত সরকারি মাধ্যম বা কোনো সংবাদ মাধ্যমের বিষয়ে কিন্তু প্রকাশ করা হয়নি কমিশন কীভাবে লিস্ট সাজিয়েছে। কিন্তু আপনাদের যে অভিযোগ, সেই অভিযোগগুলোর কিন্তু একটা নির্দিষ্ট ট্যাগিং করানো হয়েছে, এবং একাধিক বা যারা অভিযোগ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বারবারই আমরা জানিয়েছি যে ইতিমধ্যে সেই অভিযোগের ক্ষেত্রে কিন্তু একটাই অভিযোগ একবারই গ্রাহ্য হবে তরফে কিন্তু এটাও জানানো হয়েছে, বা কমিশনের তরফে খোঁজ নিয়ে যেটুকু জানা গেছে, তাতে করে কমিশন কিন্তু আর কোনোরকমভাবে আইনি জটিলতার মধ্যে যেতে চাইছে না। তাই ইতিমধ্যে যাদের ইন্টারভিউ হয়ে গিয়েছে এখনই কিন্তু লিস্ট কোনোভাবে প্রকাশ হচ্ছে না, বা মেরিট ফাইনাল মেরিট লিস্ট রিক্রুটমেন্ট প্রসেস যেটুকু হচ্ছে না। কারণ ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই যে কোর্ট কেস রয়েছে সেই কোর্ট কেসের রায়ের পরিপ্রেক্ষিতে এবং তার সেই রায়টা অনুযায়ী কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে। এই রিক্রুটমেন্ট প্রসেস চালানোর পূর্বে কমিশনকে কিন্তু আগে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে। তাই এই গ্রিভান্স দেওয়ার বিষয়টার উপরেই আপাতত কিন্তু কমিশন জোর দিচ্ছে। গ্রিভান্সে দেওয়ার যে প্রসেস সেটা শেষ হলে তারপর সেখান থেকে বেশ কিছু ক্যান্ডিডেট বেরোবে, কারণ এখানে অনেক যোগ্য প্রার্থী রয়েছেন যারা নির্দিষ্ট কাট অফের ওপরে থাকা সত্ত্বেও মেরিট লিস্টে নাম আসেনি বা ইন্টারভিউ প্রসেসে নাম আসতে পারেনি, তাহলে তাদের ক্ষেত্রেও বেশ কিছু ক্যান্ডিডেট আসবে। সেই সমস্ত ক্যান্ডিডেটদের লিস্টটাও কিন্তু পাওয়া যাবে, এবং তারপর সেগুলো এবং ইন্টারভিউ যারা ফ্রেশ ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছেন, কোনোরকম গ্রিভান্সের দিকে যাননি, সেই সমস্ত ক্যান্ডিডেটদের পুরো লিস্টগুলো কিন্তু জমা পড়বে কলকাতা হাইকোর্টে। এবং হাইকোর্টের বিচারাধীন যেহেতু বিষয়, তাই এই বিষয়টিকে নতুন করে আর কোনোভাবে কমিশন নির্দিষ্ট কোনো চিন্তাভাবনা করছে না। পুরো বিষয়টা যেমনভাবে আদালত নির্ধারিত করে দেবে, সেই নির্ধারিত আইন মোতাবেক বা সেই নির্ধারিত মার্ক মোতাবেক কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে। অর্থাৎ আপনাদের ভাগ্য এখনও কিছুটা উপরে, অনেকটাই আপনাদের কিন্তু কলকাতা হাইকোর্টের ওপরে বিচারাধীন অবস্থায় রয়েছে, এবং এখনও পর্যন্ত আপনাদের ভাগ্য তার হাতেই নির্ধারিত। এবার যে বিষয় উঠে আসছে, দেখুন ইতিমধ্যে মেরিট লিস্ট বা প্যানেল কিন্তু কোনোভাবে প্রকাশিত যেমন হচ্ছে না, এই রিক্রুটমেন্ট প্রসেসটা দেরি হয়ে যাচ্ছে, অনেক ডিলে হচ্ছে, এইরকম কথা ভেবে অনেকেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মারফতে দেখেছি যে অনেকেই একটি কোর্ট কেস করার জন্য বা ক্যান ফাইল করার জন্য চিন্তাভাবনা করছেন।
এবার দেখুন ক্যান ফাইল করে এর আগে অনেকগুলো ক্যান ফাইল হয়েছে বা এর আগে অনেকগুলো কোর্ট কেস ছিল, এর আগে সিঙ্গেল বেঞ্চে যে সমস্ত কোর্ট কেস ছিল সব কোর্ট কেসগুলোই কিন্তু ধাক্কা খেয়েছে। তাই যারা এই ক্যান ফাইলের আওতায় আসতে চায় নিজের বিচার বিবেচনাকে কাজে লাগান, বিগত দিনে কোর্ট কেসের রায়গুলো দেখুন এবং তারপর কোর্টের কেসের যে মেরিট সেটাকে বুঝুন, তারপরে কিন্তু কোর্ট কেস করতে যাবেন। কারণ বিগত দিক থেকে বিগত দিনে বারবার কিন্তু জরিমানার সম্মুখীন হতে হয়েছে, আর আবারও যদি কোনোরকমভাবে আইনি জটিলতা তৈরি হয় তাহলে কিন্তু সেই রিক্রুটমেন্টের জন্য এই সমস্ত ক্যান ফাইল যারা করবেন তারা দায়ী হয়ে যাবেন। সেক্ষেত্রে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যাবে, একটা এক পক্ষ বলবে অন্য পক্ষের দিকে দায় ঠেলে দেবে, অন্য পক্ষ আরেক পক্ষের দিকে দায় ঠেলে দেবে। তাই এরকম বিষয়টি করার আগে অবশ্যই আমাদের কিন্তু ভাবতে হবে। তো এই ছিল আজকে আবার প্রাইমারি বিষয়গুলো। এবার দেখুন যে ইতিমধ্যেই প্যারাটিচার রিক্রুটমেন্ট নিয়ে অনেকে প্রশ্ন রাখছেন, আমরা বিগত ভিডিওতে সেটা বলেছিলাম। প্যারাটিচার রিক্রুটমেন্ট যেটা হবে সেটা সাঁওতালি মাধ্যম স্কুলের রিক্রুটমেন্ট হতে চলেছে। এই সাঁওতালি মাধ্যম স্কুলগুলো কোথায়, এই সারা পশ্চিমবঙ্গে যেমন সাঁওতালি মাধ্যম আরও 500টি স্কুল গড়ে তোলা হবে, সেখানে 1500 জন ক্যান্ডিডেটকে রিক্রুটমেন্ট করানো হবে প্যারাটিচার হিসাবে। এর আগে আপনারা দেখেছেন যে SSC মাধ্যমে সাঁওতালি মাধ্যম স্কুলে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে এবং তারপর আর নতুন করে রিক্রুটমেন্টে কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি। একটি বিষয় বলা ভালো, যারা নতুন বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন আপনারা কিন্তু নিজেদের পড়াশোনা শুরু করুন, কারণ 9, 10, 11, 12 এরকম ক্যান্ডিডেটদের নিয়ে প্রায় 16,000-17,000 একটা ভ্যাকেন্সি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কমিশন সূত্রে সেরকম একটা খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য, পুরো বিষয় কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট নয় বা নিয়মিত নয় যে এত সংখ্যক ক্যান্ডিডেটই হবে সেটা নির্দিষ্ট নয়, কিন্তু একটা প্রাথমিক তথ্য পেয়েছি যে এই পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু হতে পারে এবং এত পরিমাণ শূন্যপদ থাকতে পারে নবম থেকে দ্বাদশ ক্ষেত্রে। এই নবম দশমের বিষয় বলতে গিয়ে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন। এর আগে নবম দশমের ক্ষেত্রে 2016 সালের ক্যান্ডিডেট যারা ছিলেন, যারা পরীক্ষা দিয়েছিলেন, তাদের ভিত্তিতে একটি অভিযোগ উঠে এসেছে যে সেক্ষেত্রে যারা নির্দিষ্ট ক্যান্ডিডেট যারা র্যাঙ্কে ছিলেন পরবর্তী র্যাঙ্কে থাকা ক্যান্ডিডেট চান্স পেয়েছেন কিন্তু আগের র্যাঙ্কে থাকা চান্স পাননি। এইরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। কোর্ট কিন্তু এ বিষয় নিয়ে আবারও কমিশনকে ভর্সনা করেছে, আবার প্রাইমারি কেস নিয়ে বারবার ভর্সনার শিকার হতে হয়েছে, আবারও একটি কোর্ট কেস কলকাতা হাইকোর্টে অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে উঠেছিল। বারবার কেন একই ধরনের অভিযোগ উঠছে এই বিষয়টিকে উল্লেখ করে এবং বারবার কেন কমিশন একই ভুল করবে এই বিষয়টিকে উল্লেখ করে কোর্ট কেসটা মূলত ছিল, সেই বিষয়টি দেখে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি কিন্তু SSC-কে আবারও ভর্সনা করেছেন। তো কবে চেতনা হয়, কবে বিষয়টা নিয়ে আর নতুন করে এইরকম পরিস্থিতি না পড়ে যাতে ক্যান্ডিডেটরা সুষ্ঠুভাবে রিক্রুটমেন্ট পায়, যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়, সেটার দিকে আশা করবো কমিশন নির্দিষ্ট নজর রাখবে। টেনের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে। এবার যে বিষয় উঠে আসছে, দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে একটা রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে প্রায় 3,800-4,000 কাছাকাছি একটা ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট হবে। মাদ্রাসা সার্ভিস কমিশনে আজকে বদলি সংক্রান্ত বিষয় নিয়ে একটি আন্দোলন ছোট হয়েছে, মাদ্রাসায় ক্ষোভ তৈরি হয়েছে। 5 মাস ধরে বারবার এই নির্দিষ্ট ডেট দিয়েও বারবার কিন্তু তাদের যে বদলির প্রক্রিয়া সেটা শুরু করা যাচ্ছিল না, এই বিষয় নিয়ে একটা ক্ষোভের পরিবেশ তৈরি হয়ে গেছে। তো আগামী সময়ে আরও নতুন নতুন তথ্য উঠে আসবে, আরও নতুন তথ্য উঠে জানাবো আপনাদের, এবং এই যে আপার প্রাইমারির বিষয়টা নিয়ে আরও নতুন তথ্য আসবে, কারণ এই গ্রিভান্সের বিষয়টাতে অনেক ক্যান্ডিডেট এখনো পর্যন্ত সুযোগ পাবেন, তাদেরকে ইন্টারভিউ দেওয়ানো হবে কিনা সেই বিষয় নিয়ে তথ্য উঠে আসবে। তো প্রাথমিক যেটা তথ্য জানতে পেরেছি তাদের করে এই ক্যান্ডিডেটদের কিন্তু নতুন করে ইন্টারভিউ এখনই দেওয়ানো হবে না, কোর্টের নির্দেশ মাফিক কিন্তু দেওয়ানো হবে। তো এই ছিল আপার প্রাইমারি। প্রাইমারি ক্ষেত্রে নতুন যা তথ্য উঠে আসবে পরবর্তী খেলে জানাবো। প্রাইমারি প্যারাটিচার এবং মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্তিত বিষয়গুলোকে নিয়ে তথ্য দিলাম, নতুন রিক্রুটমেন্ট সম্পর্কে তথ্য।